প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আমার পরিচয় দিচ্ছি। আমি খান মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক অর্থনীতি, মহেশপুর পৌর মহিলা কলেজ, মহেশপুর, ঝিনাইদহ। মোবাইল 01954799139, ইমেইল khanmahbub1974@gmail.com। আমাদের আজকের পাঠ জিডিপি ও জিএনপি এর পার্থক্য। শিখন ফল আজকের পাঠ শেষে তোমরা এক, জিডিপি কি বলতে পারবে, দুই, জিএনপি কি বলতে পারবে, তিন, জিএনপি ও জিডিপি এর মধ্যে পার্থক্য বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের জিডিপি ও জিএনপি এর মধ্যে পার্থক্য আলোচনার পূর্বে জানা দরকার জিডিপি ও জিএনপি কাকে বলে। এখন আমরা জানব জিডিপি কাকে বলে। জিডিপি এর পূর্ণ রূপ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ মোট দেশজ উৎপাদন। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে জিডিপি বলে। বিষয়টি বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে ছবির মাধ্যমে দেখাচ্ছি। তোমরা পাশে বাংলাদেশের একটি মানচিত্র দেখতে পাচ্ছ, অর্থাৎ এই বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার অভ্যন্তরে দেখো, এখানে জনসমষ্টি দেখানো হয়েছে, অর্থাৎ যে পরিমাণ এই সমস্ত জনসমষ্টি মিলে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করে। দেখো তোমরা এই ছবিতে এখানে বিভিন্ন ধরনের চূড়ান্ত দ্রব্য এবং সেবা দেখা যাচ্ছে, উৎপাদন করে তার বাজার মূল্যের সমষ্টিকে, যেটা আমরা টাকার মাধ্যমে রূপান্তর করি তাকেই সাধারণত জিডিপি বলে। মনে করি যে আমাদের মোট জিডিপির পরিমাণ, অর্থাৎ টাকার মূল্যে প্রকাশ করার পরে মোট জিডিপির পরিমাণ দাঁড়ায় 25 লক্ষ কোটি টাকা। এটি একটি উদাহরণ হিসাবে আমরা তোমাদেরকে বুঝালাম। আমরা এখন জানব যে জিএনপি কাকে বলে। জিএনপি এর পূর্ণ রূপ হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের জনগণ যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে
তার বাজার মূল্যের সমষ্টিকে জিএনপি বলে। বিষয়টি তোমরা পাশের ছবির মাধ্যমে দেখো, এখানে পৃথিবীর একটা মানচিত্র দেখানো হয়েছে। এই পৃথিবীর মানচিত্রের মাঝে দেখো বাংলাদেশের মানচিত্র দেখা যাচ্ছে। এই যে ছোট যে মানচিত্রটি, এটা বাংলাদেশের মানচিত্র দেখা যাচ্ছে। এখন বাংলাদেশের যে জনগণ পৃথিবীর বিভিন্ন দেশে যে কাজ করে, এখানে দেখো বিভিন্ন জনগণ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং সেই বিভিন্ন দেশের জনগণ যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করে, দেখো এখানে বিভিন্ন দেশে বিভিন্ন চূড়ান্ত দ্রব্য সেবা এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, তার বাজার মূল্যের সমষ্টিকেই জিএনপি বলে। অর্থাৎ আমরা মনে করি যে এই বাজার মূল্যটা আমাদের দাঁড়ায় যে 29,00,000,000,000, এটাই হচ্ছে মূলত জিএনপি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জিডিপি এবং জিএনপি কি জেনেছ? এখন আমরা আলোচনা করব যে জিডিপি আর জিএনপি এর মধ্যে পার্থক্যগুলো কি কি। এক নম্বর পার্থক্য, কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে বাংলাদেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলে। পক্ষান্তরে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে বাংলাদেশের জনগণ যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করে তার বাজার মূল্যের সমষ্টিকে জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলে। 2 নম্বর পার্থক্য, জিডিপির ক্ষেত্রে ভৌগোলিক সীমানা প্রধান বিবেচ্য বিষয়, অন্যদিকে জিএনপি এর ক্ষেত্রে জনগণ প্রধান বিবেচ্য বিষয়। 3 নম্বর পার্থক্য, জিডিপি বাংলাদেশের অর্থনীতির শক্তি অথবা আকার নির্দেশ করে, অন্যদিকে জিএনপি বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের জনগণের অবদান নির্দেশ করে। 4 নম্বর পার্থক্য, বাংলাদেশে কর্মরত ফরেনারেরাই জিডিপিতে যুক্ত হয়, অন্যদিকে বাংলাদেশে কর্মরত ফরেনারেরাই জিএনপিতে যুক্ত হয় না। 5ম এবং সর্বশেষ পার্থক্য, বিদেশে কর্মরত বাংলাদেশিদেরাই জিডিপিতে যুক্ত হয় না, পক্ষান্তরে বিদেশে কর্মরত বাংলাদেশিদেরাই জিএনপিতে যুক্ত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 1 ও 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। হাবলা এ দেশের নাগরিক, লেখাপড়া শেষ করে বি দেশে চলে যায়। বি দেশে চাকরি করে হাবলা প্রচুর বৈদেশিক মুদ্রা এ দেশে পাঠায়। 1 নম্বর প্রশ্ন, হাবলার পাঠানো অর্থ নিচের কোনটির সাথে যুক্ত হবে? ক সিসিএ, খ জিডিপি, গ জিএনপি। তোমরা যারা জিডিপি এবং জিএনপি এর সংজ্ঞাটি মনোযোগ সহকারে শুনেছ তোমরা নিশ্চয় বলবে যে হাবলার পাঠানো অর্থ জিএনপি এর সাথে যুক্ত হবে, অর্থাৎ গ উত্তরটি এখানে সঠিক। দুই নম্বর প্রশ্ন, হাবলার পাঠানো অর্থ এদেশের 1 জিএনপি বৃদ্ধি করবে, 2 মাথাপিছু আয় হ্রাস করবে, 3 এনএনপি বৃদ্ধি করবে, নিচের কোনটি সঠিক? এখানে 2টি উত্তর সঠিক। দেখো হাবলার পাঠানো অর্থ এদেশের 1 জিএনপি বৃদ্ধি করবে, এবং জিএনপি বৃদ্ধির কারণে 3 নম্বর উত্তরটিও এখানে সঠিক হবে, অর্থাৎ এনএনপি নিট ন্যাশনাল প্রোডাক্টও বৃদ্ধি করবে, অর্থাৎ ঘ উত্তরটি এখানে সঠিক। বাড়ির কাজ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজটি তোমরা তোমাদের খাতায় লিখে নাও। 1 নম্বর প্রশ্ন, জিএনপি এর তুলনায় এনএনপি অধিক গুরুত্বপূর্ণ কেন?
দুই নাম্বার প্রশ্ন, তোমরা মনে করো যে পদ্মা সেতুতে জাপানের 50,000 লোক কাজ করে, ক, তাদের অর্জিত আয় বাংলাদেশের কোথায় অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ জিএনপিতে অন্তর্ভুক্ত হবে না জিডিপিতে অন্তর্ভুক্ত হবে, খ নাম্বার প্রশ্ন, তাদের অর্জিত আয় জাপানের কোথায় অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ জাপানের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। তোমরা একটু বিষয়টি মনোযোগ সহকারে অনুধাবন করো, প্রশ্নের উত্তর পেয়ে যাবে।